সাক্ষাৎকার দিচ্ছেন চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমদ, রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাউল হাসান কায়সার, ইকাস টিভি। আমি আবার 2020 সালে চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে আমি সমন্বয়ের পক্ষ থেকে সভাপতির জন্য নির্বাচন করছি এবং আমি আশা করি এবং বিশ্বাস করি যারা আমাদের বিজ্ঞ আইনজীবীরা যারা ভোটার তারা আমাকে সমর্থন যোগাবে এবং আমিও তাদের হয়ে আমি এটাও দৃঢ় প্রতিজ্ঞ যে আমি আপনার তাদের কাজে আমি চেষ্টা করে যাব। আমি প্রথমেই এটা নির্ধারণ করব আমার করণীয় কী এবং সমস্যাটা কী। করণীয় হচ্ছে এখানে এখনও চেম্বার সমস্যা হয়ে গেছে, এটা আমি সমাধানের চেষ্টা করব এবং একটা আইনজীবী সূত্র আছে কিছু চেম্বার উনি অর্থাৎ দেখতে মানে খুব কষ্টে আছে, এটা একটা নতুন বিল্ডিং করে আগে তাদেরকে অ্যাকোমোডেট করে বাকিদেরকে আমি অ্যাকোমোডেট করা একটা এক বছর যে সময় মানে এক বছরের মধ্যে সেটা কভার করতে পারবে না। এক বছরের মধ্যে অ্যাকচুয়ালি এক বছর এটাও কম সময় না, কাজ করলে এক বছর সময় কম না, কাজ না করলে পাঁচ বছরও বেশি না। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি অন্তত এক বছরের মধ্যে মূল প্রিন্সিপাল কাজগুলো আমি করতে পারবো এবং এটা হয়তো আরম্ভ করতে পারবো, সমাধান করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি, এছাড়া আইনজীবীদের মধ্যে একটা সমন্বয়, আমার মধ্যে কোনো দলাদলি নেই, জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমি সকলের জন্য আমি কাজ করে যাব এবং আমারও আমার প্রতি কারো কোনো বিদ্বেষ নাই, এটা আমি বিশ্বাস করি। জি আমার প্রত্যাশা 10 তারিখ, তাই আমি 10 তারিখ আমি সবার কাছে আমি এই চ্যানেলের মধ্যে আবেদন জানাচ্ছি, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই, আপনারা আমার এটা আগামী নির্বাচনটা আপনাদের আমি শুধু প্রতীক হয়ে আপনাদের আমি নির্বাচন করব, আমি একটা আপনাদের কাজের চেষ্টা এবং আপনাদের উন্নয়নের আমি একটা প্রতীক, জি আমি এটাই আমার প্রত্যাশা। আমি আমি আপনাদের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা আমাকে দিয়ে এই এই সমাধানগুলো এইগুলো সমাধান করে নেবেন, আমি 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 সমাধানে আপ্রাণ চেষ্টা করে দেবেন। আমি তো এটা স্যার আপাতত করি, আমার তো দীর্ঘদিন অপরাধী হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমার আর এই আদালত থেকে আমার আর চাওয়া পাওয়ার আর কিছু নাই, বাকি জীবনটা আমি আপনাদের এমন কিছু কাজ করে যেটা আমার আমি একটু আপনাদের কাছে একটু স্মরণীয় হতে চাই কাজের মাধ্যমে, কিন্তু আমি নামের মাধ্যমে নয়, তাই আমি এটাই করি যে আমি জীবনটা বাকি জীবনটা আমার কাজগুলো আপনাদের জন্য আমি উৎসর্গ করতে চাই, আমার আইনজীবীদের জন্য আমি এটা উৎসর্গ আমি উৎসর্গ করলাম। জি ধন্যবাদ, আমার আইনজীবীদেরকে আমি সালাম জানালাম।